दिस इज विशिंग विलेज इच्छेगांव, नाउ आई मीन इच्छेगांव। একটা কথা বলে নি, আমি কিন্তু নিউ নর্মালে এসেছি। এই শীত উপভোগ করছি, মাস্ক আর স্যানিটাইজার সাথে রাখলেও খুব একটা প্রয়োজন পড়ছে না। এই শীতেও কত রং বেরঙের ফুল ফুটে রয়েছে। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি চিনু, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার চ্যানেলে স্বাগত। কি কাণ্ড বলুন তো, আমি বেরিয়েছিলাম একটু অন্য জায়গার জন্য, কিন্তু আমাকে ধরে বেঁধে নিয়ে এলো এখানে। এখানে মানে আমি এই মুহূর্তে রয়েছি ইচ্ছেগাঁওতে, আমার খুবই প্রিয় একটি জায়গা এবং এখানকার মানুষজন আমায় পছন্দ করেন, ভালোবাসেন। তো আমার এখানে লক্ষ্মণ আছে, মানে লক্ষণ আর কি, লক্ষ্মণ ভুজেল অনেকগুলো হোমস্টে চালায়, ও এছাড়া শান্তি আছে, শান্তি রায়, ওরও হোমস্টে রয়েছে। এবার এরা আমাকে ভালোবাসে, ফলে আমাকে জোর করে প্রায় এক কথায় ধরে নিয়ে চলে এলো ইচ্ছেগাঁওতে। তো আমার এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না। ইচ্ছেগাঁও নিয়ে আমার অন্য নতুন আরও অনেক এপিসোড রয়েছে অতীতেও। তো একটা কথা আছে না, যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমারও তাই অবস্থা। এবার এরা যখন ধরে বেঁধে নিয়ে আমাকে ইচ্ছেগাঁওতে এসে এনে রাখলো আর কি, বললো এখানে আসতেই হবে, থাকতে হবে। যাই হোক, এখানকার মানুষদের আতিথেয়তা, আন্তরিকতা, ভালোবাসা, এগুলোর তো কোনো মূল্য হয় না, অর্থ দিয়ে সব কিছু মাপা যায় না। তো এখানে তাই চলে এলাম, এখানে কয়েকদিন থাকবো। তো চলে যখন এলাম, তো এবার কী করব, ছবি তো তুলবই, আর আমার সঙ্গে না হয় আরও একবার এই ইচ্ছেগাঁওটা পাক দিয়ে নিলেন। তাহলে চলুন এই গ্রামটা পায়ে পায়ে আরও একবার ঘুরে নিই। লকডাউন ওঠার পর নভেম্বরে কালিম্পং এসেছি শুনেই ইচ্ছেগাঁও আসতে হবে বলে দাবি জানালো এখানকার পরিচিত পাহাড়ি সাদাসিধে মানুষগুলো। ওদের দাবি মানতেই হলো। কালিম্পং থেকে একটা ছোট্ট গাড়ি দরাদরি করে 1200 টাকায় রফা করলাম। পিক সিজনে এই গাড়ি একসময় আমার কাছ থেকে ইচ্ছেগাঁও ড্রপিং চার্জ নিয়েছিল 1500 টাকা। এখন নিউ নর্মালে পর্যটকদের ভিড় কম, তাই একটু কমে পেয়ে গেলাম। সেই গাড়ি আমাদের নামিয়ে দিল ইচ্ছেগাঁও। বহুবার এসেছি এখানে, তাই আমার কাছে নতুন কিছু নয়, এখানকার অনেকেই আমার পরিচিত হয়ে উঠেছেন। ইচ্ছেগাঁওতে এখন প্রচুর হোমস্টে, এখানে দিন প্রতি একজনের থাকা খাওয়ার খরচ মোটামুটি 900 থেকে 1000 টাকার মধ্যে। ইচ্ছেগাঁওতে অলস দুপুর, আর এরা সব আড্ডা মারছে বসে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে ইচ্ছেগাঁওতে করিনা, এই যে করিনা, এই করিনার জন্যে আমাকে ইচ্ছেগাঁও ছুটে আসতে হয় খরচা করে, কারণ ও আমার প্রায় মেয়ের মতো, ঠিক আছে? তো করিনার জন্যে আমাকে আসতে হয়েছে আর কি, এখানে একবার হলেও আমাকে আসতে হবে। করিনা হাই বলো। ও একটু লাজুক আছে, পাহাড়ি গ্রামের মেয়ে, বুঝতেই পারেন, কিশোরী। তবে করিনা
আমাকে বা আমার পরিবারকে আমাদেরকে এত যত্ন করে যে, এবং ফোনও করে, আমি না এলেও খুব রাগ করে এখানে। আমি এখানে যদি এসে চলে যাই, না থাকি, তাহলে ওর খুব অভিমান হয়। ফলে আমাকে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আবার উঠে আসতে হয় এবং ইচ্ছেগাঁওতে কয়েকদিন কাটাতে হয়। সেটা সম্পূর্ণ করিনার মানে দাবির কাছে নতি স্বীকার করতে হয় আমাকে। তার কারণ করিনা আমাদের খুব ভালোবাসে, আমরাও করিনাকে খুব স্নেহ করি, ভালোবাসি, সন্তানের মতো স্নেহ করি। তো করিনার জন্য আমাকে আবার আসতে হলো। আরও অনেক মানুষ আছেন যাদের কথা আমি বললাম, লক্ষ্মণ আছে, শান্তি আছে, তারপরে মার্সিনা আছে। মার্সিনা যদিও নেই এখন, মার্সিনা রংপোতে আছে, মার্সিনা ফোন করেছিল। এরা সবাই মিলে এভাবে মানে আমাকে মানে জড়িয়ে ধরে রয়েছে আর কি, আন্তরিকভাবে, যে না এসে পারি না। এই হচ্ছে মোদ্দা কথা, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কলকাতা থেকে ট্রেনে বা বাসে চলে আসুন এনজেপি অথবা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে সরাসরি গাড়িতে এলে বড় জোর 3.5 ঘন্টা সময় লাগে। গাড়ি ভাড়া পড়বে 3,200 টাকা থেকে 3,500 টাকার মধ্যে। একটু দরাদরি করে নেবেন। আর শেয়ারে আসতে চাইলে প্রথমে কালিম্পং চলে আসুন। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কালিম্পংয়ের বাস পাবেন। ছোট গাড়িতে আসতে চাইলে চলে আসুন শিলিগুড়ির পানি ট্যাঙ্কির মোড়, সেখান থেকে কালিম্পংয়ের শেয়ার সার্ভিস পাবেন। শেয়ারে এখন ভাড়া পড়ছে 200 টাকা। কালিম্পং থেকে একটা গাড়ি রিজার্ভ করতে হবে। মিনিট 45 সময় লাগবে ইচ্ছেগাঁও পৌঁছতে। কালিম্পং থেকে ইচ্ছেগাঁওয়ের ড্রপিং চার্জ 1200 থেকে 1500 টাকা নেবে। একটু দরাদরি চলতে পারে। বর্ষাকালটা বাদ দিয়ে বছরের বাকি সময়টা এখানে আসাই যায়। আকাশ পরিষ্কার থাকলে ইচ্ছেগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। নভেম্বর মাস, কনকন করে হিমেল হাওয়া বইছে, আর দেখুন এই শীতেও কত রং বেরঙের ফুল ফুটে রয়েছে। একটা কথা বলে নিই, আমি কিন্তু নিউ নর্মালে এসেছি, তো ফলে বুঝতেই পারছেন যে
নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন রাখছে যে মাস্ক কেন পরিনি। এখানে সংক্রমণের কোনো ভয় সে অর্থে নেই, কারণ এখানে কোনো মানুষজনের ভিড়ই নেই, ফলে সংক্রমণ ছড়ানোর কোনো আশঙ্কা নেই। তবে এটা ঠিক যে আমি কিন্তু সঙ্গে মাস্কও ক্যারি করছি এবং স্যানিটাইজারও ক্যারি করছি, ফলে আপনারা যদি বেরোন এই দুটো জিনিস কিন্তু সঙ্গে রাখবেন। হ্যাঁ, এখানে খোলা হাওয়া, আপনি স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবেন, মাস্ক পরার দরকার নেই। তার কারণ হচ্ছে যে এখানে সংক্রমণ ছড়ানোর যে মূল ভয় অর্থাৎ ভিড়, এখানে পর্যটকের কোনো ভিড় নেই, মানুষই নেই, অনেক ফাঁকা ফাঁকা পুরোটাই, ইচ্ছে কেমন এখন ভীষণ একদমই ফাঁকা, পর্যটক আছেন খুব কম আর কি, ফলে একেবারে নিরিবিলিতে নির্জনে এবং আনন্দের সঙ্গে এই শীত উপভোগ করছি। আর মাস্ক আর স্যানিটাইজার সাথে রাখলেও খুব একটা প্রয়োজন পড়ছে না। ৫,৮০০ ফুট উচ্চতায় ইচ্ছেগাঁওতে আসলে বোঝা যাবে গ্রামের মানুষদের আতিথেয়তা কি জিনিস। নিউ নর্মালে এখানে অক্টোবর থেকেই সব হোমস্টে চালু হয়ে গিয়েছে। দিন কয়েক স্বাধীনভাবে বুক ভরে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে গেলে ইচ্ছেগাঁওতে আসাটা বাঞ্ছনীয়। ইকো ফ্রেন্ডলি অর্গানিক ভিলেজ বলে একটা কথা চালু আছে, সেটা বুঝতে হলে এখানে আসতে হবে এবং থাকতে হবে দিন কয়েক, চেখে দেখতে হবে অর্গানিক ফুড, ক্ষেতের টাটকা সবজি পাতে পড়লে বোঝা যায় তার স্বাদ, আর তখনই মগজ বলবে শহরের কত শত দূষণ রোজ আমরা শরীরে চালান করি খাদ্যের মাধ্যমে। রাসায়নিক সারের দৌলতে আমরা এখন কার্যত বিষ খেয়ে বেঁচে আছি। তাহলে বন্ধুরা, ইচ্ছেগাঁও নিয়ে এই এপিসোডটি কেমন লাগলো আপনাদের? এসেছিলাম আবার এখানে এবং আবার আপনাদের সামনে গ্রামের যে চিত্র সেটা তুলে ধরলাম। আমার মনে হয় আপনারা পছন্দ করবেন, আপনাদের ভালো লাগবে। আর এই এপিসোডটি কেমন লাগলো তার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মতামত রাখার জায়গা ঠিক নিচেই রাখা রয়েছে, আপনাদের মতামত সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ। আর যদি আমার এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর আমি স্টিল ফটোগ্রাফি করতে ভালোবাসি, আমি ছবি তুলতে পছন্দ করি, ভালোবাসি। যারা আমার স্থির চিত্র বা স্টিল ফটোগ্রাফি দেখতে ইচ্ছুক তারা আমাকে সরাসরি ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি আমার সোশ্যাল মিডিয়ার আইডি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, পরে সেখান থেকে আপনারা সহজেই আমাকে ফলো করতে পারবেন। আর বন্ধুরা, যাবার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন যা কিছু আমি আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো তো আসছি, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো খানে, অন্য কোনো কন্টেন্ট, অন্য কোনো নিউজ বা কোনো তথ্যচিত্র নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন গুড বাই, টেক কেয়ার।